हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। अच्छा, धरुन आपनी एमन एकटी एप खुजे पेलेन जेटा बोले देबे जे आपनी आर कतक्षण बेचे थाकबेन, आर कौतूहलेर बशे आपनी एपटीके निजेर फोने डाउनलोडो करे निलेन। किन्तु जदि सेई एपटी सत्यिई आपनार मृत्यु कारण हये दाड़ाय ताहले कि करबेन आपनी? ठीक एमनई कन्सेप्टेर उपर तैरी 2019 सालेर काउंटडाउन मुविटी। आजकेर भिडियोते आपनी एई मुविर भयानक स्टोरी जानते पारबेन। तो चलुन देरी ना करे भिडियोटी शुरू करा जाक। मुविटी स्टोरी एकटा हाउस पार्टी थेके शुरू हय। সেখানে কোর্টনি নামে একটা মেয়ে তার বন্ধুবান্ধবের চাপে পড়ে কাউন্টডাউন নামে একটা অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করে নেয়, যেটা সবার মৃত্যুর সময় বলে দিতে পারে। সেই অ্যাপটিতে সে দেখে যে সে আর 3.5 ঘন্টা পর মারা যাবে। তার বন্ধুরা সেই অ্যাপটিকে ফেক মনে করলেও কোর্টনি মনে মনে ভয় পেতে থাকে। তাই সে পার্টি থেকে ফেরার সময় তার বয়ফ্রেন্ড এভানের গাড়িতে না উঠে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে, কারণ এভান নেশাগ্রস্ত ছিল। তখনই তার মোবাইলে কাউন্টডাউন অ্যাপে চুক্তিভঙ্গের নোটিফিকেশন আসে। তাই সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি তার বাড়ির দিকে চলে যায়। তবে সেখানে সে কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে থাকে। তখনই হঠাৎ অদৃশ্য কোনো শক্তি তার উপর আক্রমণ করে কাউন্টডাউন অ্যাপের টাইমার অনুযায়ী তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় যে এভানও তার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আর সেই সিটটার খুব খারাপ অবস্থা হয়েছে যেখানে কোর্টনির বসার কথা ছিল। এরপর সিন চেঞ্জ হলে কুইন হ্যারিস নামে একজন নার্সকে দেখা যায়। কুইন সেই হসপিটালের একজন নার্স যেখানে এভানের চিকিৎসা চলছে। সেখানে এভানের এক সার্জারি হওয়ার কথা, তবে তখন সে কুইনকে কাউন্টডাউন অ্যাপের সম্বন্ধে বলে যে কীভাবে কোর্টনি সেই অ্যাপের টাইমার অনুযায়ী মারা গিয়েছিল, আর তাই সেও এখন ভয় পেয়ে আছে, কারণ তার মোবাইলেও সেই অ্যাপটি রয়েছে যেটা দেখাচ্ছে যে সে তার সার্জারির সময় মারা যাবে। তখন কুইন তার কথা তেমন গুরুত্ব দেয় না, তবে সে কৌতূহলের বসে কাউন্টডাউন অ্যাপটি নিজের ফোনে ডাউনলোড করে নেয়, আর দেখে যে সেই টাইমারে দেখাচ্ছে তার কাছে আর প্রায় 3 দিন সময় আছে। এরপর কুইন তার বাড়িতে আসলে তার বাবা বলে যে 2 দিন পর সে তাকে আর তার বোন জর্ডানকে নিয়ে তাদের মায়ের সমাধিস্থলে ফুল দিতে যাবে। অন্যদিকে দেখা যায় যে এভান তার সার্জারি ক্যান্সেল করে দিয়েছে, তাই তার মোবাইলে কাউন্টডাউন অ্যাপের চুক্তিভঙ্গের নোটিফিকেশন আসে। তখনই কোর্টনি আত্মা এসে কাউন্টডাউনের টাইমার অনুযায়ী এভানকে মেরে ফেলে। এরপর কুইন হসপিটালে এসে এভানের মৃত্যু খবর জানতে পারলে এভানের মোবাইল জোগাড় করে দেখে যে তার কাউন্টডাউন শেষ হয়ে গিয়েছে। তাই কুইন চিন্তায় পড়ে যায় আর তার বাবার কাছে কল করে মিথ্যে কথা বলে তাদের ট্রিপ ক্যান্সেল করিয়ে দেয়। তখন তার ফোনেও কাউন্টডাউনের চুক্তিভঙ্গের নোটিফিকেশন আসে। এরপর কুইন আর ডক্টর সালিভান একটা রুমে তাদের কাজ করার সময় সালিভান কুইনকে সেক্সুয়ালি হ্যারাস করে। কুইন সালিভানের এমন ব্যবহারের কথা অন্য একজন নার্সকে বলার চেষ্টা করলে সালিভানের জন্য সেটা পারে না। এরপর কুইন রাতে বাড়ি যাওয়ার পর দেখে যে কাউন্টডাউন অ্যাপটি তার ফোন থেকে ডিলিট হচ্ছে না। তাই সে ইন্টারনেটে অ্যাপটি সম্বন্ধে রিসার্চ করে জানতে পারে যে যারাই এই অ্যাপের জন্য মারা গিয়েছে তারা মারা যাওয়ার আগে তাদের মৃত কাছের মানুষদের দেখতে পেয়েছে। তবে সে দেখে যে বেশিরভাগ মানুষই এটাকে ফেক মনে করে। কুইন তখন হঠাৎ মৃত এভানকে দেখতে পায়। তাই সে ভয়ে তার ফোন ভেঙে ফেলে আর ঘর থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়ে বসে। এরপর সকাল হলে কুইনের বোন জর্ডান কুইনের কাছে এসে তার সাথে থাকতে চায়, কারণ তাদের বাবা বাড়িতে নেই। তবে কুইনের মনের অবস্থা ভালো না থাকায় সে তাকে থাকতে দেয় না। এরপর কুইন দোকানে গিয়ে একটা নতুন ফোন কেনে। তবে সে দেখে যে সেই নতুন ফোনে কাউন্টডাউন অ্যাপটি নিজের থেকেই ডাউনলোড হয়ে গিয়েছে। তাই সে কোনো উপায় না পেয়ে তার গাড়িতে গিয়ে বসে। সেখানে তার ওপর হঠাৎ একটা দৈত্য আক্রমণ করে। তাই সে ভয় পেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তখন তার কাছে ম্যাট নামে একটা ছেলে আসে, যেও কাউন্টডাউন অ্যাপের শিকার। এরপর তারা দুজন একটা বারে যায়। সেখানে তারা অন্য একজনের ফোনে কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করে তার শর্ত পড়ে জানতে পারে যে অ্যাপটি চুক্তি হিসেবে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করা যাবে না। আসলে ম্যাটের একটা ট্রেনে ওঠার কথা ছিল যেটা সে করেনি, আর কুইন তার ট্রিপ ক্যান্সেল করেছিল। এভাবেই তারা দুজন অ্যাপটি চুক্তিভঙ্গ করেছে। এরপর তারা হসপিটালে যায়। ম্যাট সেখানকার ওয়াশরুমে গেলে সেখানে তার ভাইয়ের আত্মা তার উপর আক্রমণ করে। এদিকে সালিভান হসপিটালের হেড মেম্বারদের মিথ্যা কথা বলে যে কুইন তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে, তাই কুইনকে তার কাজের থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। কুইন তাই সেখান থেকে ম্যাটকে নিয়ে বেরিয়ে যায়। এরপর তারা পৌঁছায় ফাদার জনের কাছে, যে তাদের জানায় যে বহুকাল আগে একজন মহিলা এক রাজাকে তার মৃত্যুর সময় বলে দিয়েছিল। তাই রাজাটি তার সুযোগ নিয়ে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করে। তবে তখন ওজিন নামে একটা দৈত্য এসে রাজাটিকে বাজেভাবে মেরে ফেলে। এই কাউন্টডাউন অ্যাপটিও সেই প্রাচীন মহিলাটির ভবিষ্যৎবাণীর মতোই। এরপর কুইন আর ম্যাট ডেরেক নামে একজন মোবাইল বিক্রেতার কাছে যায়। ডেরেক তাদের কথায় কাউন্টডাউন অ্যাপ হ্যাক করে। তারা দেখে যে অ্যাপটির ডেটাবেসে জর্ডানের নামও রয়েছে। ডেরেক এবার অ্যাপটিতে হ্যাক করে তাদের কাউন্টডাউনের সময় বাড়িয়ে দেয়। এরপর দেখা যায় যে কুইন আর ম্যাট পরস্পরকে ভালোবাসতে শুরু করেছে। তারা দুজন এবার রাতে একসাথে সময় কাটায়। তখন ম্যাট বলে যে তার ভাই যখন মৃত্যুশয্যায় ছিল তখন সে তার ভাইয়ের একটা খেলনা নিয়ে নিয়েছিল, তবে তার ভাই মারা যাওয়ার পর সে তার এই কাজের জন্য আফসোস করতে থাকে। কুইনও তখন বলে যে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে। এরপর রাতে ওজিন ম্যাটের রূপ নিয়ে কুইনের উপর আক্রমণ করে। এবার তারা দেখে যে তাদের কাউন্টডাউন অ্যাপের টাইমার আবার আগের অবস্থায় ফিরে এসেছে। অন্যদিকে ওজিন জর্ডানের ওপর আক্রমণ করে। তখন কুইন আর ম্যাট সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এবার তারা তিনজন ফাদার জনের কাছে যায়।
ফাদার জন তাদের জানায় যে কাউন্টডাউন অ্যাপটি থেকে বাঁচতে হলে অ্যাপটিকে মিথ্যে প্রমাণিত করতে হবে, আর তা করতে হলে কাউকে হয় অ্যাপটি টাইমারের সময়ের আগে মারা যেতে হবে, নয়তো টাইমারের সময়ের থেকে বেশিক্ষণ বেঁচে থাকতে হবে। তাই তারা ফাদার জনের কথায় রং আর লবণ দিয়ে একটা বৃত্ত তৈরি করে যার ভেতর ওজিন ঢুকতে পারবে না। এবার তারা ওজিনের উপস্থিতি বুঝতে পারলে তারা সবাই বৃত্তটির ভেতর ঢুকে যায়। এরপর ওজিন সেখানে চলে আসলে তারা দেখে যে ওজিন তাদের বৃত্তটির ভেতর ঢুকতে পারছে না। তখনই ম্যাটের ফোনে একটা বিকট শব্দ শুরু হয়। সেই সময় ওজিন ম্যাটের ভাইয়ের রূপ নিয়ে তার কাছে আসে। তাই ম্যাট ইমোশনাল হয়ে বৃত্তের বাইরে চলে গেলে ওজিন তাকে টেনে নিয়ে যায়। আর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ম্যাট কাউন্টডাউনের টাইমার অনুযায়ী মারা যায়। কুইন তখন বুঝতে পারে যে তারা ওজিনের থেকে বাঁচতে পারবে না। এরপর সে আহত জর্ডানকে হসপিটালে নিয়ে যায়। সেখানে কুইনের মাথায় একটা বুদ্ধি আসে। সে সালিভানের কাছে গিয়ে তাকে সিডিউস করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে কুইন তাকে মারার চেষ্টা করলে ওজিন তাকে বাঁচিয়ে নেয়। তাতে কুইন বুঝতে পারে যে কাউন্টডাউনের সময়ের আগেই কাউকে মারা যেতে হবে, তাহলেই তারা ওজিনের থেকে মুক্তি পাবে। এরপর জর্ডান দেখে যে তার হাতে আর 2 মিনিট সময় বেঁচে আছে। এদিকে কুইন সালিভানের ওপর আবার হামলা করলে ওজিন আবার তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় যে ওজিন আবার জর্ডানের পেছনে পড়েছে, কারণ তার কাউন্টডাউন শেষ হতে আর 1 মিনিট বাকি। এবার ওজিন জর্ডানকে মারতেই যাবে, তখন কুইন সেখানে চলে আসে আর নিজেকে মারার চেষ্টা করে। তখন ওজিন তার মায়ের রূপ নিয়ে তাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু কুইন ওজিনের চাল বুঝতে পেরে তার কথা না ভুলে নিজের শরীরে ড্রাগের ওভারডোজ দিয়ে নিজের প্রাণের বলিদান দিয়ে দেয়। কুইন তার কাউন্টডাউনের সময়ের আগেই মারা যাওয়ায় অ্যাপটি মিথ্যা প্রমাণিত হয়, আর তাই ওজিনও ধুলোয় পরিণত হয়। এবার জর্ডান কুইনের ইশারা মতো নারকেন নামে একটা ওষুধ তার শরীরে ইঞ্জেক্ট করে, যেটা ড্রাগের প্রভাব কমাতে সক্ষম। তাই কুইন আবার জীবিত হয়ে ওঠে। এরপর দেখা যায় যে কুইন আর জর্ডান তাদের বাবার সাথে তাদের মায়ের সমাধিতে ফুল দিতে গিয়েছে। তখন কুইনের ফোনে একটা নোটিফিকেশান আসে, যাতে দেখা যায় যে কাউন্টডাউন 2.0 নামে একটা অ্যাপ তার ফোনে অটোমেটিকলি ইনস্টল হয়ে গিয়েছে। এবার মুভিটির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যে ডেরেক একটা রেস্টুরেন্টে ডেটে গিয়েছে। তখন তার ফোনে একটা নোটিফিকেশান আসে, তারপরেই সেখানকার সব লাইট অফ হয়ে যায় আর কিছু একটা এসে তাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।